জাগৃতি প্রকাশনের প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় আট আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণা উপলক্ষে আদালত চত্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি ছিল। বাংলাদেশে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সম্প্রচার বন্ধে হাইকোর্ট কোনো আদেশ দিতে পারে কিনা সে বিষয়ে মতামত জানতে ছয় সদস্যের অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। বুধবার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী 15 ফেব্রুয়ারি সকাল 11টায় অ্যামিকাস কিউরিদের মতামত শুনবেন আদালত। 2005 সালের 17 আগস্ট দেশব্যাপী জেএমবির সিরিজ বোমা হামলা হয়। সে সময় সাতক্ষীরার 5 জায়গাতেও বোমা হামলা হয়। 16 বছর পর এ মামলার 19 জন আসামির মধ্যে 17 জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে সাতক্ষীরা আদালতের বিচারক শরীফুল ইসলাম এ রায় দেন। মালিক শ্রমিক যৌথ কমিটির সিদ্ধান্তে বগুড়া থেকে সারা দেশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, তবে বগুড়া হয়ে উত্তরবঙ্গের অন্য জেলার দূরপাল্লার বাস চলাচল করছে। এদিকে বগুড়া মোটর মালিক গ্রুপের কর্তৃত্ব নিয়ে সংঘর্ষ ভাঙচুরের ঘটনায় 3টি মামলা করা হয়েছে। আফ্রিকার দেশ ঘানার পার্লামেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি 17 জন পার্লামেন্ট সদস্য ও 151 জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এজন্য 3 সপ্তাহ পার্লামেন্টের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এ বছরের শেষের দিকে বাংলাদেশের সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশের বিপক্ষে শুধু টি-20 খেলবে অ্যারন ফিঞ্চরা। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। সে টুর্নামেন্টের প্রস্তুতির জন্যই মূলত বাংলাদেশের সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কোভিড-19 ভ্যাকসিন নিয়েছেন ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন তিনি। জানা গেছে, জেমস করোনাকালীন সময়ে কঠোরভাবে বিধি নিষেধ মেনে চলছেন।